আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এটা একটা ওয়াটার পার্ক, মানে নিউ ইয়র্ক স্টেটের মধ্যে এটাই একটাই ওয়াটার পার্ক ওপেন করছে। শুধু জাস্ট ওয়াটার রাইড থাকবে, জাস্ট রেগুলার, মানে অন্যান্য পার্কে দেখা যায় ওয়াটার কিছু থাকে, আবার এমনি অন্যান্য রাইডও থাকে। তো এটা জাস্ট যে বড় লাইন, এটা জাস্ট শুধুই ওয়াটারের জন্য, এবং নিউ ইয়র্ক স্টেটে এই একটাই আছে আমার জানা মতে, কারণ আর ওপেন হয়নি এখনও। তো এটাতে আমাদের লাকিলি আমাদের বাসা থেকে 4-5 মিনিট ড্রাইভ আর কি এই পার্কটা পড়ে। তো বাবুরা তো খুবই পছন্দ করে পানি, সব মোটামুটি সব বাচ্চারাই পছন্দ করে। তো ভাবছি যে আমরা এবার তাহলে পুরো সামারটা যাতে ওরা প্রত্যেক উইকেন্ডে যাইতে পারে, সেজন্য আমরা একটু মানে কস্টলি দিয়েই 3 মাসের জন্য, যতদিন পার্কটা এই দিনই প্রথম খুলছিল এবং যতদিন খোলা থাকবে, আমরা যাতে যে কোনো সময় ওদেরকে নিয়ে যাইতে পারি, চেক আউট করতে পারি, এই জন্য আমরা আর কি ওদের জন্য পাসটা কিনছি আর কি। তো সেদিনই প্রথম ওপেন হয়েছে পার্কটা, আর ভিড়ও তো সেই রকম, কারণ অনেক জায়গা থেকে, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। দেখা যায় নিউ ইয়র্কের আশেপাশেও অন্যান্য অনেক স্টেট আছে, সেখান থেকে মানুষ আসে, আবার নিউ ইয়র্ক স্টেট তো অনেক বড়, তো অন্যান্য জায়গায় যারা থাকেন তারাও আসে। আর তখন ছিল দেখা যাচ্ছে হলিডে, তো বেশ ভিড়। আর এই যে এইগুলো হচ্ছে টিউব, মানে এই যে যে বাচ্চারা রাখতেছে এটা নিয়ে আর কি যে নামা যায়। আমাদের দেশেও তো এখন অনেক ওয়াটার পার্ক হয়েছে এই, আর মানে আমরা ওদেরকে নিয়ে, ওরা তো অন্য যা মানে পানিতে নামার পরে ওরা তো যাবে না, অন্য কোথাও সরবেও না, ওখানে স্টাক আছে। এত বোঝানো হচ্ছে যে চলো অন্য অন্য রাইডও আছে আর অন্যান্য ওয়াটার, বাট ওরা খুবই সেদিন এক প্রথম দিন যেয়েই ওরা খুবই খুশি, আর যখনই পানির কাছে গেছে তখন তো সব ভুলে গেছে। তো আমরা এই জন্যই এই রাইডটা, এই পাসটা কিনছি আর কি, যাতে আমাদের বাসারও কাছে যে কোনো সময় যে কোনো টাইমে চেক ইন করতে পারবো ওদের যদি ইচ্ছা হয়। আর এখন তো সামার জাস্ট মানে শুরু হলো আর কি বলা যায়, বেশ গরমও, কত মানুষ সেদিন পার্কটা। বেশ, আমার তো এটা এবার প্রথম আসা, আমি এর আগে অনেকবার নাম শুনছি, এটার নামটা হচ্ছে স্প্ল্যাশ বিচ টাউন, এরকমই একটা নাম হবে পার্কটার। তো এর আগে নাম শুনছি অনেক, কিন্তু আমার কখনো আসা হয়নি, বাচ্চাদেরকে নিয়ে আসা হলো। সুন্দর করে কালারফুল করে করছে, আবার ওই যে লাইফ জ্যাকেটও থাকে বাচ্চাদের, আমরা ওদেরকে দিয়েছিলাম লাইফ জ্যাকেট পরে। তো দেখা যায় ফোনটা তো আর পানির মধ্যে ইউজ করা যায় না, তো ফোনটা নিয়ে ওই জন্য পরে আর ভিডিও করতে পারিনি। তো ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে আবার কিছু ভিডিও করার চেষ্টা করব। আর এখানে দেখা যায় যে আপনি জিনিসপত্রগুলো কোথায় রাখবেন, যে আপনি তো পানিতে বাচ্চাদেরকে নিয়ে দিচ্ছেন, তাহলে এই জন্য আলাদা লকারও আছে ওদের। লকার আমরা নিই নাই সেদিন, বিকজ আমরা আসলে প্রথমে দেখতে যাচ্ছিলাম পার্কটা ঘুরে, তো ওই জন্য সেদিন লকার নিইনি। আমাদের জিনিসপত্রগুলো আমরা গাড়িতেই রাখছিলাম, খালি ফোনটাই আমাদের কাছে ছিল। এরকম অনেক রাইড, অনেক ধরনের রাইড, মানে শেষ করা যাবে না, বেশ বড় পার্কটা। একটা রাইডে আবার এক এক রকমের নাম দিচ্ছে, এই যে বড়ো বড়ো মানে টিউব আর কি, ওয়াটারের টিউব। তারপরের দিন গেছিলাম হচ্ছে মানে একটা জুতে, যেহেতু এগুলো লাস্ট উইকেন্ডের আমার ভিডিও করা, তো জুয়ে বাবুদেরকে নিয়ে, ওদের এখন তো একটু বোঝা শিখছে, ওরা খুবই মজা করছে জুয়ের মধ্যে, যে এগুলো রাইড ছিল। ছোটবেলায় যেমন আমরা আব্বা আমার সাথে যাইতাম,
ওর বাবাকে বলছিলাম যে একটা ভিডিও করো, বিকজ আমি আসলে এরকম রথে উঠলে আমার নার্ভাস ফিল হয় এখনো। এইটাকে তো আমাদের দেশে নাগরদোলা বলতাম ছোটবেলায়, স্মৃতিতে যতটুকু আছে কাঠের ওগুলো ছিল আমাদের, ওগুলোতে উঠতাম। তো অনেকদিন পর মানে ছোটবেলার কথা মনে পড়ে গেল, বাচ্চাদেরকে নিয়ে যে উঠছি, একটা সিটে দেখা যায় দুজন করে, আর এটা তো খুবই কমন একটা রাইড, সব দেশেই আছে, সব জায়গাতেই হর্স রাইড। নাগরদোলা থেকে আমাদের সাথে ওর একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের ওয়াইফও ছিল, তারপরে নাগরদোলার রাইড শেষ করে আমরা আরো অনেকগুলো ওখানে রাইড ছিল, সবগুলোতেই বাবুরা উঠছিল অবশ্য, ওটা তো আসলে বাচ্চাদের জন্যই, খালি আমরা এটাতেই উঠছিলাম আর কি ওদেরকে নিয়ে, যেহেতু এটা একা তো দেওয়া যাবে না, তো ওদেরকে সাথে করে নিয়ে আমরা উঠছিলাম, বেশ উঁচুই ছিল। তোর বাবাকে বলছিলাম যে তুমি একটু ভিডিও করে রেখো, বিকজ আমি তো নার্ভাস ফিল করবো। বাবুদের কোনো ভয় লাগেনি, বরং আমারই, আমি মানে একটু ফোবিয়া আছে, অত উঁচুতে উঠলে আমার মানে নার্ভাস লাগে, আমার ওদের কোনো নার্ভাস লাগেনি। এটা ও বাবার সাথে আহিল উঠছিল, আর আমার সাথে ছিল আরিস। তারপরে এই যে এখানে টিকিট, আপনার টিকিট কিনতে হয়েছে, যতগুলো রাইডে উঠবেন ততগুলোর জন্য আপনার টিকিট পে করে করে উঠতে হয়েছে। আবার যখন আপনি গাড়ি নিয়েও মানে এই জু জু এটার মধ্যে তো এনিম্যালও ছিল অন্য সাইডে, আর অন্য সাইডে এরকম পার্কের মতো করছে, তো আপনার দুইটা রাইড দুইটার জন্য পে করতে হয়েছে, দুই আলাদা দেখেছি। আবার এদিকে যতগুলো রাইড ওরা হচ্ছে ততটা করতে হয়েছে। তো আজকে ভিডিওটা আশা করছি আমার বাচ্চাদেরকে নিয়ে আপনাদের ভালোই লাগছে, বাচ্চাদের সাথে যা মানে খুশি আপনাদের খুশি আসবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ।